বিসমিল্লাহির রহমানির রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দার্সে বুখারীতে অংশ গ্রহণের সুযোগ দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সহিহ বুখারী খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 489 অধ্যায় নম্বর 60 কিতাবুল আমবিয়া পরিচ্ছেদ নম্বর 48 হাদিস নম্বর 3436 এই হাদিসটি শাহি মুসলিমেও বর্ণিত আছে শাহি মুসলিমের হাদিস নম্বর চৌষট্টি তিন তাহলে এটা হচ্ছে কালাইহে হাদিস হাদিস বলতে মা রাবাহু শৈখানি মিন সাহাবি ওয়াহিদিন ইমাম বুখারি ও ইমাম মুসলিম রহিমাহু আল্লাহ উভয় মহাদিস যে হাদিসটি বর্ণনা করেন একই সাহাবি থেকে তাকে মহাদ্দিসিনদের পরিভাষায় বলা হয় উত্তাফাক হাদিস এখানে হাদিসটিকে ইমাম বুখারী অনুরূপ ভাবে ইমাম মুসলিম উভয় মুহাদ্দিস আবু আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন একই হাদিস একই সাহাবি থেকে ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিম বর্ণনা করেছেন তাই এটা হচ্ছে মুত্তাফাক হাদিস ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখেছেন হাদ্দাসানা মুসলিম উবনু ইব্রাহিমা কলা হাদ্দাসানা জারির উবনু হাজিমিন عن محمد بن سيرين عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم انه قال لم يتكلم في المهد الا ثلاثه امام بخاري বলছেন আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম তিনি বলেছেন আমাদেরকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন জারির ইবনে হাজিম তিনি বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে সিরিন তাবি রাহিমাহুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন সাহাবী আবু রে আল্লাহু তালানহ থেকে তিনি বলেছেন নবী আলাইহি আলহাল্লাম বলেছেন ফিল তিনজন নবজাতক শিশু এমন আছি যারা অলৌকিকভাবে মায়ের কোলে কথা বলেছে তাদের এক নম্বর হচ্ছেন নবী ঈসা আলাইহিসাল্লাম আমরা জানি নবীশ আলহিসাম বিনা বাপে জন্মগ্রহণ করেছিলেন তার মা যখন তাকে কোলে নিয়ে মানুষের সামনে এলেন তখন মানুষেরা বলেছিল মারিয়াম তোমার আব্বা মা উভয়ে তো ছিলেন নিষ্কলঙ্ক মানুষ তারা খুবই ভালো মানুষ ছিলেন এত সত্ত্বেও তুমি একজন অবিবাহিতা মেয়ে সন্তান প্রসব করলে কি ভাবি আল্লাহর্বুল আলমিন সুরা মারিয়ামের উনত্রিশ নম্বর আয়াতি বলেছেন ফা আশা কলু কাইফা মু মাং কানা ফিল মাহদি সাবিয়্যা তখন মরিয়াম বলেছিলেন এ নবজাতক শিশুকে তোমরা জিজ্ঞেস করো কিভাবে আমি একে প্রসব করেছি মানুষেরা তখন বলেছিল নবজাতক শিশু মায়ের কোলে আমরা এর সাথে কিভাবে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ৩০ নম্বর আয়াতে বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতা আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা অলৌকিক ভাবে নবী ঈসা আলাইহিস জাবান জবান খুলে গেল তিনি বললেন আব্দু আব্দুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছেন আল্লাহ মায়ের কোলে নবজাতক শিশুর জবান খুলে গেল নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পবিত্রতা এবং নিজের পরিচয় মানুষের কাছে উপস্থাপন করেছিলেন তাহলে নবী সলহি সালাম হলেন প্রথম সেই বাচ্চা যিনি নবজাতক শিশু অবস্থায় মায়ের কোলে অলৌকিকভাবে কথা বলেছিলেন বুখারির চৌত্রিশশো ছত্রিশ নম্বর এ হাদিসে রসুল্লাহ সাল্লাহু এরপর বলেছেন দ্বিতীয় নবজাতক শিশু যে মায়ের কোলে অলৌকিকভাবে কথা বলেছিল সে হলো জুরেজ নামক ব্যক্তি সম্পর্কীয় নবজাতক তার ঘটনা এরকম বন ইসরায়েলের মধ্যে জুরেজ নামে একজন ওলি ছিলেন বুজুর্গ মানুষ তিনি জঙ্গলে এক উপাসনালয় তৈরি করে সেখানে সবসময় আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদাতে মশগুল থাকতেন একদিনের ঘটনা তার মা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন জুরেজ রাহিমাহুল্লাহ নামাজে মশগুল মা ছেলের নাম নিয়ে ডাক দিলেন জুরেজ আমি তোমার মা এসেছি তোমার সাথে দেখা করতে চাইছি কথা বলো জুরেজ রাহিমাহুল্লা নামাজে মশগুল মায়ের সাথে কথা বললেন না অথচ তাঁদের শরিয়াতে নামাজের মধ্যে কথা বলা যাইজ ছিল যেমন আমাদের শরিয়াতেও শুরুতে নামাজের মধ্যে কথা বলা যাইজ ছিল কিন্তু শেষে এটা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ রাবুল আলমিন সুরা বাকার দুশো আটত্রিশ নম্বর বলেছেন হাফিজু আল্লাহ তোমরা নামাজ সমূহের পাবন্দি করো বিশেষ করে মধ্যম নামাজ অর্থাৎ আসরের নামাজের খেয়াল রাখো ওয়াকুমুল্লাহি কনিটিন আর তোমরা আল্লাহর সামনে দাঁড়াও আদবের সাথে নীরব নিথর হি অতএব এখন আর নামাজের মধ্যে কথা বলা যাইস নেই কিন্তু বনি ইসরায়েলের জন্য কথা বলা ছিল এত সত্ত্বেও জুরেজ মায়ের ডাকে সাড়া দিলেন না মা চলে গেলেন দ্বিতীয় দিন আবার এলেন মা সন্তানকে ডাক দিলেন জুরেজ রাহিমাহুল্লাহ তখন নামাজে মশগুল তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না মা চলে গেলেন তৃতীয় দিন মা আবার এলেন জুরেজ রাহিমাহুল্লা দীর্ঘ নামাজে মশগুল মা সন্তানকে ডাকলেন জুরেজ রাহিমাহুল্লাহ ডাকে সাড়া দিলেন না মায়ের মনে কষ্ট লাগলো মা বদোয়া দিলেন এখানে রসুল সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন মা তখন বদোয়া দিয়ে বলেছিলেন আল্লাহ তুমি তুহু হাত্তা তুরিয়াহু উজুহাল হে আল্লাহ যতদিন পর্যন্ত এই ছেলে বেশ্যা মেয়ের মুখ না দেখবে ততদিন পর্যন্ত যেন এর মৃত্যুটা না হয় মা বদুয়া দিয়ে চলে গেলেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নিলেন ওই জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামে একজন মেয়ে সুন্দরী সুশ্রী বেশ্যা মেয়ে জুরেজ রাহিমাহুল্লাহকে বেবিচারের প্রস্তাব দিল জুরেজ রাহিমাহুল্লাহ ছিলেন খাঁটি আল্লাহর ওলি তিনি বেবিচার করলেন না ওই বেশ্যা মেয়েটি তখন একজন রাখালের সাথে নিজের মনোবাসনা পূর্ণ করেছিল শেষে যখন বাচ্চা প্রসব করলো তখন মানুষদেরকে সে বলল যে এই সন্তানের বাপ হচ্ছে জুরেজ মিথ্যা করে একটা অপবাদ সে লাগিয়ে দিয়েছিল এলাকার মানুষেরা ওই বেশ কথাকে বিশ্বাস করি জুরেজ রাহিমাহুল্লার গির্জাটাকে ভেঙে দিয়েছিল এবং তাকে প্রচুর মারধর করেছিল জুরেজ রাহিমাহুল্লাহ এই অপবাদের কথা জানতে পেরে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মদত চেয়েছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও আল্লাহ রব্বুল্লা আলমিন জুরেজ রাহিমাহুল্লাহকে বাঁচিয়ে নিয়েছিলেন জুরেজ রাহিমাহুল্লাহ নামাজ আদায় করার পর ওই নবজাতক শিশুর কাছে এসে শিশুর পেটে একটা টোকা দিয়ে জিজ্ঞেস করল হে শিশু তুমি বলো তোমার বাপকে নবজাতক শিশুর জবান খুলে গেল আল্লাহর কুদরত নবজাতক শিশু বলল আমার বাপ অমুক রাখাল সুহান আল্লাহ নবজাতক শিশু অলৌকিকভাবে মায়ের কোলে আল্লাহর অলির পবিত্রতা আর নিজের সঠিক পরিচয় মানুষের কাছে পেশ করে দিল এটা হলো দ্বিতীয় সেই নবজাতক শিশু যে মায়ের কোলে অলৌকিকভাবে কথা বলেছিল এরপর হাবিসের শেষাংশে রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন তৃতীয় নবজাতক শিশু মায়ের কোলে যে অলৌকিকভাবে কথা বলেছিল সে হলো ওই বাচ্চা যাকে তার মা কোলে নিয়ে দুধ পান করাচ্ছিল এমত অবস্থায় একজন অর্ষারোহী মানুষ মোটা তাজা ঘোড়ার উপর সুন্দর পোশাক পরে মানুষটিও দেখতে খুব সুন্দর সামনে দিয়ে যাচ্ছিল শিশুটির মা আল্লাহর কাছে দোয়া করে বলেছিল আল্লাহ তুমি আমার এই বাচ্চাকে এই মানুষটির মতো করে দিও হঠাৎ ওই নবজাতক শিশু মায়ের স্তন ছেড়ে বলেছিল আল্লাহ আল্লাহ তুমি আমাকে এর মতো করবে না মা তখন ছেলেকে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার তুমি এর মতো হতে চাইছো না কেন শিশুটি তখন বলেছিল মা ইন্নাহু জব্বারুমিন এ মানুষটি হচ্ছে জালিম আর আমি জালিম হতে চাই না আমরা জানি আল্লাহরবুল আল আমিন কোরআন মাজিদেসুরা আলীম রানের একশো চল্লিশ নম্বর আয়াতি বলেছেন ওল্লাহহুলা ইয়াহবুজ্জ আলীমিন আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না এজন্যই এ শিশু বাচ্চাটি জালেমের মতো হতে চাইছে না তারপর এ শিশু বাচ্চাটি আবার মায়ের স্তনে দুধ পান করছিল হঠাৎ সামনে দিয়ে এক বাঁধিকে নিয়ে যাওয়া হচ্ছিল মানুষেরা যাকে মারধর করছিল আর বলছিল এ চুরি করেছে এ ব্যবিচার করেছে আর বাঁধিটি বলছিল হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার জন্য কর্মবিধায়ক তিনি আমার জন্য যথেষ্ট বাঁধিটির এ অবমাননাকর পরিস্থিতি দেখি মা নিজের ছেলের জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি কখনোই যেন আমার এই ছেলেটিকে বাঁধির মতো করো না সাথে সাথে বাচ্চাটি মায়ের স্তন ছেড়ে দিয়ে বলেছিল আল্লাহ ইসলাহা ওগো আল্লাহ তুমি আমাকে এই বাঁধির মতো করে দিও মা জিজ্ঞেস করেছিল বেটা তুমি এই বাঁধিটির মতো হতে চাইছো কেন ছেলেটি বলেছিল মা এ বাদিটি মজলুম মানুষের এর উপরে জুলুম করছে বলছে এ চুরি করেছে অথচ চুরি করিনি বলছে এ ব্যবিচার করেছে অথচ ব্যবিচার করিনি তুমি লক্ষ্য করো বাঁদিটি কি সুন্দরভাবে বলছে হাসবি আল্লাহ ওনি মাল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য কর্ম বিধায়ক মা আমি তাদের অন্যতম হতে চাই যারা আল্লাহর উপর্তাবাকুল করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে তালাকের তিন নম্বর আয়াতি বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যাই হোক এই নবজাতক শিশুটি জালেমের মতো হতে চাইনি হা বাঁধিটির মতো মজলুম হয়ে আল্লাহর উপর তাবাক্কুল করণে ওয়ালা হতে চেয়েছিল এতে আমাদের জন্য রয়েছে যথেষ্ট শিক্ষা এ পর্যন্ত তিনজন নবজাতক শিশুর অলৌকিকভাবে মায়ের কোলে কথা বলার কাহিনী সম্পূর্ণ হল আজ দার্সে বুহারি আমরা এ পর্যন্ত ইতি করছি রাব্বানা তকনা ইন্নাকান্তিউল আলিম ওয়াসাল্লাহ আলী গিল ও করিম